মানে একদম ঘুম হয়নি, ভালো করে মাথাটা ধরে গেছে, ওই জন্য একটু রোদে বসে আছি। আর রোদে বসে থাকতে বেশ ভালো লাগছে। অনেককেই বলতে শুনেছি, আজ জানিস তো শরীর খারাপ, খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমার একেবারে উল্টো, আমার তো আবার শরীর খারাপ হলেই বেশি বেশি খেতে ইচ্ছে করে, বিশেষ করে ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে। তো তাই আজকে বরকে বললাম আমার জন্য নিয়ে আসো, সামনে দোকান থেকে ছোলা বাটোরা, আমি আজ ব্রেকফাস্টে এটা খাবো। তো বড় নিয়ে হাজির, আর দেখ ছোটো ছোটো আলুর দম ছিল যেটা আমার বেস্ট লেগেছে, ওটা একদিন আমি বাড়িতে ট্রাই করবো। ব্রেকফাস্ট কমপ্লিট, এরপর আমাকে রান্নার কাজে যোগ দিতে হবে, কারণ রান্না লেট হলে আজ প্রত্যেকটা কাজ লেট হয়ে যাবে। তাই চলো রান্নাটা আগে সেরে নিই। তো মাছের রেসিপি শুনলে আমি একদম কন্ট্রোল করতে পারি না নিজেকে, কারণ মাছ আমার ভীষণই ভালো লাগে। আর তাও আজকে আবার বানাবো দই কাতলা, বলতে বলতেই যেন একটা খাওয়ার ইচ্ছেটা জেগে উঠছে। তো এই যে দেখো, মশলাটা চালু কষে নিই, তারপর একটু সর্ষে দেবো আর একটু দই দেবো। দই মাছ দই তো অবশ্যই লাগবে। তো চলো তোমার রেসিপিটা দেখতে থাকো। নাও খাও, তুমি স্টার্টিং করো। তো মুখটা দেখো, অনেকদিন পর আখের রস খেলাম, ভীষণ ভালো লাগে। আসার কথা ছিল পাঁচটায়, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেল। আসলে আজকে আমরা কলের মিস্ত্রিকেও ডেকেছিলাম, কিন্তু ওনারই অপেক্ষা করতে করতে আমাদেরও এদিকে লেট হয়ে গেল। আর সেই দুপুরে ঘুমিয়েছি, তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম, আর তোমরাও দেখতে থাকো আমি কী করছি এখানে। মাপ করা যাবে তো, মাপ করে তুমি করতে পারো। আশি দিয়ে তুমি নিতে পারো, একটু বড়টা নিতে পারো। দেখাও এদিকে, দেখি এবার আরো টাইট করে নিতে হবে। ঠিক আছে, দেখি তাকাও। হ্যাঁ দেখো, এদিকে আমি চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে রান্না, আমাদের বাড়ি ফিরতে তো লেট হয়ে যাবে, অনেক জিনিস কেনার আছে। তুমি যদি কিছু দেখবে তো এখানে দেখে নিতে পারো, জিন্স তো ভালোই ছিল। ঠিক এই জায়গাটা আমরা 5 মিনিট ধরে ঘোরাঘুরি করছি, শুধুমাত্র সুপার মার্কেট মোড় এই জায়গাটাই যাবো বলে। কিন্তু আমাদের পেছনে থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করিনি। তো চলো ফাইনালি দেখতে পেয়েছি, এখন ঢুকে পড়ি। ফরচুন
বিরিয়ানি মশলা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বিরিয়ানি কিট, যেটা ইনস্ট্যান্ট বানানো যাবে। এটা আমার জন্য কিন্তু খুব ভালো, আসলে আমি আবার খাবার বানানোর জন্য অত খাটতে পছন্দ করি না, তো এটা কিন্তু আমি নেক্সট টাইম নিয়ে যাবো। চলো, আমাদের এই মুহূর্তে এখন সফলতা হয়ে গেছে, তো কিছু জাস্ট খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো সেরকম কিছু কেনা হলো না গ্রসারি আইটেম ছাড়া, আর এত বড় হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এরপর আর কোথাও ঘোরা যাবে না মনে হচ্ছে। তো দেখা যাক, এরপর কিছু খেয়েই বেরিয়ে পড়বো। এই যে দেখো কি সুন্দর না টেডি বিয়ারটা, আমি যখন ভেতরে ঢুকি তখনই আমার লক্ষ্য পড়েছে, কিন্তু তখন ফটো তুলিনি কারণ ভেতরে যাওয়ার ছিল বলে, আসার সময় ওই জন্য একটু ফটো তুলে নিলাম। আর আমাদের একটু থাকার ইচ্ছে ছিল বা ঘোরার, কিন্তু দেখতেই পাচ্ছ হাতে ব্যাগ নিয়ে ঘোরা সম্ভব নয়, আমাদের একটু ভুল হয়ে গেছে। যদি আমরা শপিংটা পরে করতাম, আগে ঘুরতাম তারপর শপিং করতাম তো ভালো হতো, কারণ বিশেষ করে গ্রসারি আইটেম আছে ওই জন্য ভারী হয়ে গেছে, ঘোরা সম্ভব হলো না। এখন চলো বাড়ি যাওয়া। তো আমাদের অনেক শপিং হয়ে গেছে, এরপর বাড়ি যাচ্ছি। ফাইনালি একটা টপ নিয়েছি আর গ্রসারি আইটেম, ব্যাস আর কিছু নিইনি। আর তবে যেটা হয় আর কি, ভুলে তো গেছি অনেক কিছু নিতে, বাড়িতে যেয়ে মনে পড়বে যে কী নিতে এসেছিলাম। তো চলো ফাইনালি বাড়ি যাই। আর এত গরম লাগছে, ভাবতে পারিনি এতটা গরম লাগবে যে এখানে। আচ্ছা, এটা সিটি সেন্টার 2 না ওটা সিটি সেন্টার 2 ছিল? মানে সিটি সেন্টার 2 ছিল, এটা সিটি সেন্টার। রাস্তা দিয়ে পেরোতে পেরোতে দেখতে পেলাম রোলের দোকান, তবে রোলের প্রতি আমার সেরকম ইন্টারেস্ট নেই, বরের জন্য খাওয়া হলো আর কি। তো চলো এটা খেতে খেতে বাড়ির পথে রওনা দেওয়া যায়। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে।